করোনা ভাইরাস কেড়ে নিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও গায়ক ইন্দ্রমোহন রাজবংশীকেও। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার সকাল 10:30টায় মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ইন্দ্রমোহন রাজবংশী ঢাকায় জন্ম নেওয়া কিংবদন্তি এই শিল্পী 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করেন। কে কে যাবি আয় রে চল যাই রে আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে। একজন লোকগানের শিল্পী হলেও শুরুর জীবনে ভাওয়াইয়া ভাটিয়ালি জারি সারি মুর্শিদি গান গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন গ্রাম বাংলায়। আমি না জানিলাম না চিনিলাম রে। ইন্দ্রমোহন রাজবংশীর পরিবারের 5 পুরুষ যুক্ত ছিলেন সঙ্গীতের সাথে। তিনি নিজেও সঙ্গীত কলেজে লোকসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। দেশের সঙ্গীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2018 সালে অর্জন করেছেন 21 পদক। গত 4 এপ্রিল হঠাৎ অসুস্থ বোধ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই বুধবার সকালে মারা যান ইন্দ্রমোহন রাজবংশী। তার দীর্ঘদিনের সহকর্মীরা বলছেন এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আমি অনেক ছোট কিন্তু তার যে শ্রদ্ধা বোধ আমার প্রতি এটা আমি কখনোই ভুলতে পারবো না। লোকসঙ্গীতের যারা শিল্পী আছেন সেই শিল্পীদের তিনি শিল্পী। এই কিংবদন্তির কর্মগুলো সরকারিভাবে সংরক্ষণের দাবিও জানিয়েছেন অনেকে। দেশের সংস্কৃতি অঙ্গনটা, ঐতিহ্যের অঙ্গনটা লোকসঙ্গীত, সেটা অনেকটাই উপকৃত হবেন। তা আমার মনে হয় সরকারের এই দায়িত্বটা নেওয়া উচিত। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও লোকগান সংগ্রহ করতেন তিনি। গত 50 বছরে 1000 লোককবির লেখা কয়েক লাখ গান সংগ্রহ করেছেন ইন্দ্রমোহন রাজবংশী। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।